আপনাদের হারমোনিয়াম দিদি। তো আজকে আবার চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকে থেকে শুরু হবে নাগিন মিউজিকের ওপরে বিভিন্ন রকম টিউটোরিয়াল। তো নাগিন মিউজিক পার্ট 1 আজকে থেকে শুরু হচ্ছে। তো ফার্স্টে যে সুরটা দেখালাম সেই সুরটার ওপরেই কিন্তু আজকের টিউটোরিয়ালটা হতে চলেছে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ফার্স্টে আমরা সরগমটা দেখে নিই। সরগমটা হচ্ছে আমাদের বি ফ্ল্যাট স্কেলে হচ্ছে, ঠিক আছে? তো সা থেকে শুরু করি আমরা। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। আমাদের এই নাগিন মিউজিকের ক্ষেত্রে কোমল গা, কোমল ধা এবং কোমল নি ব্যবহৃত হচ্ছে, বাদ বাকি সমস্ত শুদ্ধ স্বরগুলিও ব্যবহৃত হবে। তো ফার্স্টে শুরু হচ্ছে সা থেকে, কেমন হবে? ফার্স্টে সুরটা এমন হবে। একদম সহজে আমি দেখাচ্ছি, কোনো ঘোর প্যাচ করিয়ে কিংবা স্পর্শস্বর ইউজ করে দেখাচ্ছি না, একদম যাতে সহজেই আপনারা শিখতে পারেন সেই জন্যই একদম মানে সহজভাবে দেখাচ্ছি, ঠিক আছে? তো সা কোমল গা পা পা ধা ধা পা পা ধা ধা পা পা ধা ধা পা। তাহলে কেমন হলো আর একবার দেখে নিই। সা কোমল গা হলো এমন। সা কোমল গা পা পা ধা ধা পা পা ধা ধা পা পা ধা ধা পা হলো। তারপরে রে কোমল গা, রে কোমল গা মা মা পা পা মা মা পা পা মা পা মা গা রে সা, এমন হবে। তাহলে রে কোমল গা মা মা পা পা মা মা পা পা মা পা মা মা পা মা, এরকম হচ্ছে কোমল গা রে সা, এমন হলো। তাহলে এইটুকু আমরা একটু ধীরে দেখব, আবার একটু স্পিডে দেখব, ঠিক আছে? তারপর রে থেকে এমন হলো। এবার আমরা একটু ধীরে দেখি কেমন হচ্ছে। সরি, তারপর রে থেকে এমন হলো। তারপরে এমন হবে। তাহলে রে সা, রে রে সা, তারপরে গা সা কোমল গা সা রে সা গা সা রে রে কোমল নি সা পা। তাহলে কেমন হলো? রে সা গা সা রে নি সা পা, এমন হচ্ছে। রে সা গা সা রে নি সা, এমন হচ্ছে। তাহলে রে সা গা সা রে নি সা পা, রে সা গা সা রে নি সা কোমল নি কোমল গা হচ্ছে, ঠিক আছে? আর নিচের পা হচ্ছে রে সা গা সা রে কোমল নি সা পা, রে সা গা সা রে কোমল নি সা, এমন হচ্ছে। কম স্লো মানে আরেকটু স্লো মোশনে দেখে নিই কেমন হচ্ছে। এমন হচ্ছে। তাহলে পুরোটা আমরা আরেকবার দেখে নিই, একটু স্লো মোশনে দেখব, তারপরে একটু স্পিডে দেখব, ঠিক আছে? তো ঘ্যাম দিয়ে বাজানো হবে, তখন কেমন হবে দেখো। তারপরে
মানে কিন্তু আজকের যে নাগিন মিউজিকটা পার্ট ওয়ান শেষ হয়ে যাচ্ছে। এর পরের দিনকে দেখাবো, দেখো কোন মিউজিকটা দেখাবো। এই মিউজিকটা কিন্তু পরের দিনকে দেখাবো, ঠিক আছে? তো এই পার্টগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকের মতো এইটুকুই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।